अस्सलाम वालेकुम सर। बस और वालेकुम सलाम। भला सर सर अलहमदुल्ला ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের সবাই দেখেছে আজকে এখন ক্লাস নিব, সবাই দেখেছে? স্যার গ্রুপে আলোচনা হয়েছিল, স্যার যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার ভালো। স্যার যে আমাদের আমাদের যে অ্যাসাইনমেন্ট, সেটা বায়োলজি হোক বা অন্য কোনো সাবজেক্টেরই হোক, হ্যাঁ এগুলো কি আমাদের দেখে দেখে করা উচিত নাকি না দেখে মানে পড়াশোনা করে করা উচিত? স্যার একটু যদি কনফিউজ আমি এই বিষয়ে। ও না, এটা তুমি অ্যাসাইনমেন্ট তো, অ্যাসাইনমেন্ট তো সাধারণত দেখে করতে পারো, কারণ না দেখে করতে গেলে অনেক সময় পুরো একটা এই মানে এটা তো আসলে উপস্থাপনা। হ্যাঁ জি দেখে স্যার দেখেই করবা, কিন্তু নিজের ভাষায়, মানে বইয়ের জিনিস হুবহু কপি করে দিবা না, বা আমি যে ক্লাসগুলো নিব এই ক্লাসগুলো মনে করো যে হুবহু লেখা যাবে না, কপি করা যাবে মানে না। স্যার মানে মেইন কথাগুলো থাকতে হবে আর হচ্ছে নিজের ভাষা অনুযায়ী লিখবো। কিছু জিনিস তো তোমাকে একবার একই হবে, যেমন ডিএনএ এর ভৌত গঠন জি ছবিতে স্যার একই ওটা তো হবে। আমি বানাইতে হ্যাঁ পারবো। ওটা আর জি স্যার বানাতে পারো। হ্যাঁ জি কিছু স্যার কিছু বুঝতে জিনিস পারছি। আছে, ইনফরমেশন গুলো একই থাকবে, কিন্তু নিজের জাস্ট ভাষায় হচ্ছে উপস্থাপনা করতে হবে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমরা শুরু করি নাকি? জি স্যার আচ্ছা তাহলে আমরা ইনস্ট্রাকশন লেকচার অন বায়োলজি অ্যাসাইনমেন্ট ওয়ান, এটা প্রথমে বলে দিস। ওয়ালাইকুম আসসালাম। এটা হলো জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট একের জন্য সহায়ক লেকচার, কপি করবে না, তোমরা ধারণা নিবে শুধু। স্যার পিডিএফটা দিবেন? হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। কভার পেজ পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য, বিষয় হলো জীববিজ্ঞান, পত্র প্রথম, বিষয় কোড 178, স্তর HSC, পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্ট শিরোনামের নাম হবে ডিএনএ অ্যারো আরএনএ অ্যারো প্রোটিন। তোমরা যে কভার পেজটা স্যার লিখবা, হ্যাঁ বলো। আমাদের তো কভার পেজ কলেজ থেকে দিয়েছে, ওখানে হ্যাঁ তো স্তর, তারপর হচ্ছে বিষয় কোড, হ্যাঁ এগুলোর মানে অপশন নেই। অপশন নাই। আচ্ছা যেটা যেটা যে যে অপশনে আছে সেভাবে লিখবা, এবং তোমরা জি স্যার অ্যাসাইনমেন্টে তোমরা তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজে অ্যাসাইনমেন্ট শিরোনামটা যেভাবে আছে এখানে, যেমন ডিএনএ অ্যারো আরএনএ অ্যারো প্রোটিন, এভাবেই দিবা। হ্যাঁ জি স্যার তো আমি বায়োলজির ক্ষেত্রে আমি বললাম যে এভাবেই দিবা, যেভাবে অ্যাসাইনমেন্ট শিরোনাম আমরা শিরোনামটা দেখাই, এই যে এখানে দেখো 2 নম্বর কলামে ডিএনএ অ্যারো আরএনএ অ্যারো প্রোটিন, তাহলে এভাবেই তোমাকে অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখতে হবে। আর কভার পেজের বাদ বাকি যে তথ্য আছে, মনে করো সাবজেক্ট বিষয়, এটা যদি আমি জীববিজ্ঞান লিখেছি তোমরা ইংলিশে লিখবা, বায়োলজি। পত্র তোমরা ওখানে যা যেটা লেখা আছে এখানে প্রথম লেখা আছে, তোমরা ফার্স্ট পেপার দেখবা। বিষয় স্যার কোড বাংলায় লিখবো বায়োলজি? হ্যাঁ বাংলায় না, ইংলিশে, আমি ইংলিশে লিখতে বলছি, শুধু অ্যাসাইনমেন্ট শিরোনাম কথাটা বাংলায় লিখবা। আর স্যার বাদ কভার পেজটা স্যার তো আমাদের বাংলা, হ্যাঁ আমাদের বাংলায় কভার কভার তো পেজে বাংলা বিষয়, থাকবে, আচ্ছা বাংলায় পুরোটাই থাক বাংলা। না, বাংলায় থাক না, অসুবিধা নাই, কিন্তু আমি বললাম তো অ্যাসাইনমেন্ট শিরোনামটা শুধু যেভাবে আছে সেভাবে লিখবা, বাদ বাকি ইনফরমেশন সব ইংলিশে লিখবা। শিরোনাম ওখানে হয়তো লেখা আছে নাম, শিক্ষার্থীর নাম, হ্যাঁ মনে করো যে তাজমিন আক্তার, হ্যাঁ তারপর মনে করো যে তাজমিন আক্তার ইংলিশে লিখবা, বিষয় লেখা আছে যে বিজ্ঞান এটা বায়োলজি ইংলিশে লিখবা, পত্র বাংলায় লেখা আছে তুমি ফার্স্ট ফার্স্ট পেপার লিখবা, হ্যাঁ বা ফার্স্ট লিখলেও হবে, বিষয় কোড লেখা আছে বাংলায় 178 লিখবা। এবার কি বুঝতে পেরেছো? আবার অ্যাসাইনমেন্ট নং, স্যার অ্যাসাইনমেন্ট স্যার নং, যা কিছু আছে সবগুলোই হচ্ছে ইংলিশে লিখবো, তাই তো? ইয়েস ইয়েস ইয়েস। আর জি স্যার। স্যার তাহলে ইংলিশ কভার প্লিজ নেই? না ইংলিশ কভার পেজ দরকার নাই, যে কভার পেজ আছে ওটাতেই চলবে। ওকে স্যার। হ্যাঁ তোমাদের কভার পেজ যেটা আছে ওটাতেই চলবে, শুধু শিরোনামটা তোমরা এভাবে লিখবা যেভাবে আমি লিখে স্যার দিয়েছি। বিষয়ের অপশন নাই তো?
হ্যাঁ হ্যালো তাহলে এটা বাদ দিব কি স্যার, বিষয় কোডের অপশন নাই, ওটাকে না বাদ ওটা দিব, বাদ ওটা যেটা বাদ যেটা নাই সেটা দিব না। হ্যাঁ হ্যাঁ যেটা নাই সেটা দিব না, বা একটা কাজ করতে পারো যে জীববিজ্ঞান তো পত্রর কথাটা আছে, জি স্যার, তাহলে বিষয় জীববিজ্ঞান ব্র্যাকেটে 178 লিখে দিবা। জি স্যার, হ্যাঁ এইভাবে তো ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার, আচ্ছা এখন আমরা যাই তাহলে, আমাদের বোর্ড যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা সম্পর্কিত যাই। তোমাদের অ্যাসাইনমেন্টটা প্রথম অধ্যায় থেকে দিয়েছে, পোষ ও এর গঠন থেকে। অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমি একটু আগে বললাম, এখান থেকে তোমরা কি কি জানতে পারবা? ডিএনএ ও আরএনএ এর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে, ট্রান্সক্রিপশনের কৌশল ব্যাখ্যা করতে পারবে, ট্রান্সলেশন ব্যাখ্যা করতে পারবে। নির্দেশনাগুলো কি কি? ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, চিত্র সহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, চিত্র সহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। নির্দেশক, ডিএনএ এর ভৌত গঠন, চিত্র সহ বর্ণনা করো। আর প্রথমটাই বলি, এখানে রুব্রিক্স দেওয়া আছে, এই রুব্রিক্স অনুযায়ী প্রথম অপশনে দেওয়া আছে কি, ডিএনএ এর ভৌত গঠন চিহ্নিত চিত্র সহ বর্ণনা করতে পারা। তোমাদের ডিএনএ কে আঁকতে হবে, ডিএনএ এর ভৌত গঠনটা আঁকতে হবে, একে বর্ণনা পুঙ্খানুপুঙ্খ ভাবে দিতে হবে। যদি এটা করতে পারো তাহলে 4 পাবা। আবার এখানে তিন তিন কখন পাবা? ডিএনএর ভৌত গঠনের চিত্র দিলা কিন্তু বর্ণনা মোটামুটি দিলা, ভালোভাবে দিলা না, সেক্ষেত্রে 3 পাবা। আবার মনে করো ডিএনএ চিহ্নিত চিত্র অঙ্কন করেছো, হ্যাঁ চিহ্নিত করেছো, সেক্ষেত্রে 2 পাবা। লাস্টে 1 কখন পাবা? শুধু ডিএনএ চিত্র একে ছেড়ে দিয়েছো, কোনো চিহ্নিতকরণ নাই, কোনো ক্যাপশন নাই, কিছু নাই, সেক্ষেত্রে 1 দিতে হবে। কাজে আমাদের 1, 1, 2, 3 এদিক না থাকি, আমাদের সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে। আমাকে ডিএনএ এর ভৌত গঠন যেভাবে আমি বলবো সেভাবে আঁকাবা এবং তার বর্ণনা দিয়ে দিবা, বুঝতে পেরেছো? জি স্যার, আচ্ছা তাহলে আমরা এক নম্বরটা এখন করে আসি, কিভাবে এটা লিখতে হবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, এখানে যেমন দেওয়া আছে নির্দেশকের, এখানে 1 নম্বর দেওয়া আছে, দেওয়া আছে না, সবাই দেখতে পাচ্ছ? 1 ডট, জি স্যার, এই 1 ডট দেওয়া যাবে না, 1 ডট দেওয়া যাবে না, দিবা কি তোমাদের ওখানে যেটা আছে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, হেডিং হবে এটা ডিএনএ এর সচিত্র ভৌত গঠন, এটা লিখে একটা কালো কালি দিয়ে আন্ডারলাইন করে দিবা, বুঝতে পেরেছো? স্যার আমরা কোনো নাম্বার দিব না তাহলে? না নাম্বার দেওয়ার দরকার নাই, শুধু ডিএনএ সচিত্র ভৌত গঠন, এটা হেডিং দেখলে আমরা বুঝে ফেলবো, তারপর স্যার লেখা শুরু করবো, হ্যাঁ এটা এটা মাঝে হেডলাইন, হ্যাঁ এটা লেখা থাকলে আমরা বুঝে ফেলবো এটা হলো 1 নাম্বার, 1 নাম্বারটা, জি স্যার, ওকে। আচ্ছা এখন এটা জয় পেজই থাকবে, মনে করো যে দ্বিতীয় পেজেও তুমি একই বর্ণনাই দিচ্ছ, সেক্ষেত্রে তুমি লিখে দেবা ডিএনএ সচিত্র ভৌত গঠন। তৃতীয় পেজেও মনে করো একই জিনিস লিখতেছো, ডিএনএ সচিত্র ভৌত গঠন, উপরে হেডিং লাইন হেডিংটা থাকবে। হ্যাঁ আমরা যেমন প্রত্যেক পেজে দিয়ে দিয়েছি, এটা দেখো এই যে দেওয়া আছে, ওকে এভাবে তোমাকে দিতে মানে হবে। স্যার যদি লিখতে লিখতে পেজ হচ্ছে অপর পেজে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে আমি ওই হেডিংটা দিয়ে আবার শুরু করব, ইয়েস ইয়েস, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে, স্যার ওটাই এখনো চলছে। হ্যাঁ ওটাই এখনো চলতেছে, গুড। তাহলে এখন, আচ্ছা হ্যাঁ এখন আমরা কি করব, তাহলে আমরা 1 নম্বর দিচ্ছি না কিন্তু 1 নম্বরের উত্তর লেখা শুরু করে দিয়েছি, বুঝতে পেরেছো? আচ্ছা এখন জি এখানে স্যার, এখানে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো দিবা, যেমন এখানে কি আছে 1953 সালে ডিএনএ অণুর প্রকৃত গঠন সম্পর্কে ওয়াটসন ও ক্রিক একটি রূপরেখা বা মডেল প্রদান করেন, এটি ডিএনএ ডবল হেলিক্স মডেল নামে পরিচিত। ওয়াটসন ও ক্রিক প্রদত্ত ডবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ অণুর ভৌত গঠন নিম্নরূপ। আচ্ছা এটা লিখে এখন তোমাকে ডিএনএ এর ভৌত গঠন সম্পর্কে লিখতে হবে। তো এই ক্লাসগুলো তোমাদের আমি করিয়েছি, কোর্স যখন পড়াই তখন ডিএনএ আরএনএ রেপ্লিকেশন এগুলো পড়াইছি না তোমাদের? হ্যাঁ তো আমি আর এটা জি স্যার, এটা আর আমি বোঝাচ্ছি না, জাস্ট লেখার টেকনিকটা তোমাদের একটু শিখাই দিচ্ছি। তো এখন মনে করো ভৌত গঠন তুমি লিখবা, এখানে মনে করো 1 নম্বরে আছে ডিএনএ অণু দ্বিসূত্র, এর বিন্যাস ডান থেকে বাম দিকে ঘুরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। এখানে আমি 1 নম্বর দিলাম, 1 নম্বরটা সবার একই হবে। এখন মনে করো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আমি যেভাবে লিখেছি, কেউ হয়তো 4 নম্বরটাকে তুমি কি করলা 2 নম্বরে নিয়ে আসলে, বা 6 নম্বরকে তুমি 2 নম্বরে নিয়ে আসলা। ইনফরমেশন সবারই একই রকমই হবে কিন্তু সিরিয়াল ব্রেক তোমরা করবা, নিজের সাথে করবা যাতে কপি না হয়, বা তোমরা মিলে না, হ্যাঁ বা 2 নম্বর, যেমন এখানে কি আছে সূচক দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী অবস্থান করে, এই কথাটা না লিখে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, লিখতে পারি না যে জি স্যার, ডিএনএ দুটি সূত্র পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে, তাহলে এই কপি হলো, কপি হলো না, এবং জাস্ট এদের দূরত্ব সমান, হ্যাঁ হ্যাঁ। তাহলে এইভাবে আমরা কি করব,
এখানে আর একটা বললাম, একটা ডিএনএর একটা সূত্র তিন প্রান্ত হতে ফাইভ প্রান্ত কার্বনমুখী হয়ে অবস্থান করে এবং অপরটি ফাইভ প্রান্ত থেকে তিন কার্বনমুখী হয়ে অবস্থান করে। জাস্ট ইনফরমেশন কিন্তু ঠিকই থাকলো, কিন্তু আমি ভাষাগত পরিবর্তন করে ফেললাম, এই কাজটা আমি করতে বলছি, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। তাহলে এইভাবে তোমরা এটা লিখতে পারবো না প্রত্যেকটা কি? জি স্যার, স্যার আমরা যদি এই স্লাইডের কথাগুলো একটু ঘুরায় পেঁচায় তারপরে হ্যাঁ লিখি তাহলে না ইনফরমেশন, হ্যাঁ অবশ্যই তো ঘুরে পেঁচে লিখবা। যেমন অ্যাডেনিন থাইমিন, তুমি এখানে না দিয়ে তুমি দিলা থাইমিন অ্যাডেনিন, এখানে দিলে অ্যাডেনিন থাইমিন, জিনিসটা একই থাকবো, বুঝতে পেরেছো? জাস্ট ইনফরমেশন তোমাকে চেঞ্জ করা যাবে না, ইনফরমেশন সেম থাকবে, কিন্তু ভাষাগত ভাষাগত পরিবর্তন করতে হবে বা উপস্থাপনা করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ এখন তাহলে এই এই যে ডিএনএ যে ভৌত গঠন, এখানে 13টা ভৌত গঠন আছে, হ্যাঁ বৈশিষ্ট্য আছে 13টা, তাহলে এই 13টা এভাবে লিখে দিবা। হ্যাঁ আগে পিছে বা নাম্বারিং পরিবর্তন করে বা ভাষাগত পরিবর্তন করে লিখে দিবা। এরপরে এই চিত্রটা আঁকবা, ডিএনএ এর ভৌত গঠনের যে চিত্রটা আমি এখানে দিয়েছি, হ্যাঁ এখানে আঁকবা। তোমরা যদি বইয়ে অনুসরণ করো তাহলে বইয়ের চিত্র আবুল হাসান স্যারের বই থেকেও করতে পারো, সেক্ষেত্রে আবুল হাসান স্যারের বই মনে হয় অগভীর কাজ, গভীর কাজ, এটা চিহ্নিতকরণ করা নাই, সেক্ষেত্রে এখান থেকে দেখে এটা করে দেওয়া, বুঝলা? না এই চিত্রটা হুবহু দিলেও অসুবিধা নাই, বা কেউ যদি না বই ফলো করো যে হাসান স্যারের বই কি আছে সেটা সেটা দিব, সেক্ষেত্রে হাসান স্যারের বই ওখানে চিহ্নিতকরণ কি নাই সেটা এখান থেকে দেখে তোমরা এটা সঠিক করে নিও যে এটা এটা নাই চিহ্নিতকরণ। ওকে জি স্যার, তাহলে ভৌত গঠন শুধু এটা দিবা স্যার। এটা যদি আমরা এখান থেকে দিলাম যে আমি তো এখান আমি 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 তো এখান থেকে দিতে বলছি, আমি তো এখান এটা এটা অগভীর কাজ, এটা তুমি এদিকেও দিতে পারো এদিকেও, ঠিক আছে? হ্যাঁ এটা তখন হবে অগভীর কাজ, এটা হবে তখন গভীর কাজ, ডান দিক যদি দাও। আমি ডান দিকে এই কারণে দিইনি কারণ এদিকে আমরা দেখাইছি 24 সমষ্টক দৈর্ঘ্য দেখাইছি, ডিএনএ এটা সম্পূর্ণ পেয়েছে। হ্যাঁ আর মানে তোমরা দুইটা একই সাইডে দিতে হবে? না ওটা না ওটা অসুবিধা নাই, একই সাইডে দিবা, দুটো একই সাইডে দিবা, এদিক দিলে এদিক বা এদিক দিলে এদিক, যেদিকে দিবা একই সাইডে দেখাবা। ওকে স্যার, একই সাইডে না দেখালে কি হবে? তাহলে একই সাইডে দেখালে এটা বুঝতে সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। আর স্যার যে চিত্রের যে লেবেলিং গুলো আছে, মানে যে আমি যা যা বলবো সব তো হ্যাঁ পেন্সিল দিয়ে আঁকবো তাই না? হ্যাঁ সব পেন্সিল, টু বি পেন্সিল, টু বি পেন্সিল বা থ্রি বি পেন্সিল করে তোমরা আঁকতে পারো, একটা গাঢ় করার জন্য, একটা হালকা করার জন্য, এইভাবে। জি স্যার, তাহলে চিত্র পুরো কাজটাই হচ্ছে পেন্সিল ইউজ করে? পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে, আর নিচে অবশ্যই ক্যাপশন দিবা। তাহলে আমরা আমাদের ডিএনএ এর ভৌত গঠন আমাদের কয়টা ই হচ্ছে স্লাইড, এই 4 নং এই পেজটা, এই পেজটা আর এই পেজটা, এই তিনটা পেজ, 4 নম্বর পেজে 7 নম্বর পেজে আমরা এখন একটা দেখতে পাচ্ছি, এটা আসলে দরকার নাই, এটা তোমাদের ক্লাসে বোঝানোর সময় আমরা এটা ব্যবহার করেছিলাম, এটা দরকার নাই। হ্যাঁ তাহলে ভৌত গঠনের চিত্র শুধু এটা হবে। তাহলে আমরা 1 নম্বরে যে ইটা ছিল, টপিকসটা ছিল, সেটা কি আমরা সবাই লিখতে পারবো? জি স্যার। আচ্ছা এবার আমরা 2 নম্বরে যাই, 2 নম্বরে কি ছিল দেখে আসি, ট্রান্সক্রিপশনের কৌশল, সরি এটা না, ডিএনএ থেকে আরএনএ তৈরি চিত্র সহ আরএনএ বর্ণনা করো, কৌশল ডিএনএ থেকে আরএনএ তৈরি চিত্র সহ বর্ণনা করো। তাহলে এটা আমরা বুঝতেছি যে এটা আসলে ট্রান্সক্রিপশন, আমরা হেডিং এ কিন্তু ট্রান্সক্রিপশন দিব না, দিব বর্ণনায়, বর্ণনাতে দিব। তাহলে আমরা হেডিং কি দিব, চিত্র সহ ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা লেখা মানেই তুমি 2 নম্বর লিখতেছো। এখন ওখানে বলা আছে যে ট্রান্সক্রিপশন কথাটা কাকে বলে, এটা লিখতে বলেই 1 পাওয়া যাবে। তাহলে ট্রান্সক্রিপশন হলো ডিএনএ নির্দেশিত আরএনএ সংশ্লেষণ, আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা ডিএনএ সিকোয়েন্স কপি করে এমআরএনএ সংশ্লেষণ প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। তাহলে এইভাবে এটা লেখা শুরু করবা, এবং এর সম্পর্কে এখন আমরা লেখা শুরু করেছি ট্রান্সক্রিপশন সম্পর্কে। তাহলে এই এই পেজটা আমাদের লিখতে হবে। তারপরে এখানে যে ছবিটা দেওয়া আছে এটা দরকার নাই, হ্যাঁ এটা বোঝানোর জন্য আমরা ক্লাসে এটা ব্যবহার করেছিলাম, তোমাদের এটা না আঁকলেও চলবে, হ্যাঁ এটা আঁকার দরকার নাই। এরপরে আমরা আরেকটা রাইটের জন্য দেখতে পাচ্ছি, এখানে কি বলা হয়েছে যে বর্ণনার সুবিধার্থে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সূচনা ধাপ, বর্ধিতকরণ ধাপ, সমাপ্তিকরণ ধাপ। তাহলে এই তিনটা ধাপ লিখে এখন ট্রান্সক্রিপশন শুরু করার জন্য
বা এই প্রক্রিয়ার জন্য কিছু উপাদান দরকার। এই উপাদানগুলো কি কি আছে? এটাও সবারই একই হবে, হয়তো কেউ আরএনএ পলিমারেজ এনজাইম যা তিন প্রকারের হতে পারে, এটা একটু উপরে দিলা, ডিএনএ সাস 2 নম্বরে দিলা, এই উল্টা পাল্টা করে দিলা, কিন্তু সব ইনফরমেশন কিন্তু একই থাকবে। এবার আমরা আসবো ট্রান্সক্রিপশনের সূচনা। ট্রান্সক্রিপশন তাহলে হচ্ছে যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ার কোনো চিত্র আমরা দিব না? না, চিত্র দিব, কোনটা দিতে হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা শুরু করব কিন্তু প্রক্রিয়ার ধাপগুলো। যেমন এখানে একটা প্রক্রিয়ার ধাপ আমরা দেখতে পাচ্ছি, ইনিশিয়েশন বা ট্রান্সক্রিপশনের সূচনা। তাহলে এখানে আমরা জানি সূচনা কিভাবে শুরু হয় সেটা আমরা বলে দিব। তারপরে আমরা 2 নম্বর ধাপে চলে যাব, এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ বা ইলংগেশন, এটা কিভাবে হয় এটা আমরা এখানে ডিসক্রাইব করে দিব। তারপরে আমরা 3 নম্বর ধাপ সমাপ্তিকরণে চলে যাব। সমাপ্তিকরণে যাওয়ার আগে তোমরা চিত্র দিবা, এটা হলো ট্রান্সক্রিপশনের চিত্র। বইয়ে বা ইন্টারনেটে এর চাইতে আরো অনেক ভালো ভালো চিত্র আছে, আমাদের ওগুলোর প্রয়োজন নাই। আমি এখানে যেটা প্রোভাইড করেছি তোমরা এটাই দেওয়ার চেষ্টা করবা, বা কেউ যদি বই থেকে অনুসরণ করো সেক্ষেত্রে হাসান স্যারকে প্রাধান্য দিব যে ওই ওই বইয়ের যে চিত্র আছে সেটা দিবা। তবে আমার আমার কাছ থেকে সাজেশন নিতে গেলে বা আমি এইটাই সাজেস্ট করব যে এই চিত্রটাই তোমরা আঁকো। এবং এখানে দেখো, এখানে নীল কালি সবুজ কালি এগুলো ব্যবহার করা হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা তোমাদের এটা ব্যবহার করেছি। কিন্তু তোমরা যখন আঁকবা তখন পেন্সিলের ব্যবহার করবা। পেন্সিল আমি বললাম 2B 3B, আর যেটা গাঢ় করা দরকার সেটা 3B দিয়ে করলা, যেটা হালকা করা দরকার সেটা 2B দিয়ে করলা, এইভাবে তোমাকে করতে হবে। এবং ছবিটা অবশ্যই একটা পেজেই আঁকতে হবে। এই ছবিটা হয়তো কারো লেখা বড়, দেখা গেলো যে 1 2 3 আঁটলো, শেষের এই অংশটা আঁটলো না, স্প্লাইসিংটা আঁটলো না, পরের পেজে দিলা, এরকম যেন না হয়, এক পেজেই ছোট ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করবা। ওকে স্যার, এটা কি ট্রান্সক্রিপশনের সমাপ্তিকরণের আগে চিত্রটা? না, এখানে সবই আছে। এখানে যেমন এই যে সূচনা স্থান, এই যে সূচনা শুরু, এ নাম্বার চিত্র সূচনা। না স্যার, আমি বলেছি যে সমাপ্তিকরণ যে লিখবো ওইটার আগেই কি চিত্রটা দিব? ও, ওটা চিত্র তুমি, আমি যেমন এখানে দিয়েছি 2 নম্বরের পরে, তোমরা ইচ্ছা করলে শুরুতেই দিতে পারো, শুরুতে চিত্র দিয়ে তুমি শুরু করতে পারো, তারপরে 1 2 3 এভাবে লিখতে পারো, ওটা ব্যাপার না। আমি যে 1 2 এর পরে চিত্র দিয়েছি তোমাদেরও তাই দিতে হবে তা না, তুমি 1 নম্বরের পরেও তুমি চিত্র দিতে পারো। হ্যাঁ, ট্রান্সক্রিপশনের সূচনা শেষ, চিত্র, তারপরে তুমি শুরু করলা এই মানে স্ট্যান্ড বর্ধিত করো, এটা তোমার নিজের উপর, কেউ আগেও দিতে পারো, শুরুতেই বর্ণনা শুরুতেই তুমি চিত্র দিয়ে দিলা, তারপরে 1 2 3 শুরু করলা। ওকে জি স্যার। আচ্ছা, এখন আমরা আসবো সমাপ্তিকরণ। তাহলে এখানে আমরা কি করছি, টার্মিনেশন এটা আমরা লিখে দেবো। জাস্ট লেখার ক্ষেত্রে একটু দেখবো যে ভাষাগত পরিবর্তন যাতে হয়। তারপরে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি, তাহলে এখানে আমরা দেখব যে পরিমার্জন 1 আছে যেটাকে আমরা বলছি টেলিং, তারপরে পরিমার্জন 2 যেটাকে আমরা বলি ক্যাপিং, পরিমার্জন 3 যেটা আছে সেটাকে আমরা বলবো স্প্লাইসিং। তাহলে এইভাবে তিনটা পরিমার্জন শেষে আমরা পাবো চূড়ান্ত এমআরএনএ। চূড়ান্ত এমআরএনএ পাওয়ার পর সেই এমআরএনএ নিউক্লিয়াস ত্যাগ করবে। হ্যাঁ, এবং নিউক্লিয়াস ত্যাগ করে কোথায় আসবে? সাইটোপ্লাজমে আসবে। সাইটোপ্লাজমে তারা রাইবোজোমে আসন গ্রহণ করবে। হ্যাঁ বলো। আমাদের কি এই অ্যাসাইনমেন্টগুলো আবার ফেরত দেওয়া হবে? ফেরত দেওয়া হবে কিনা এটা আমি জানি না। হ্যাঁ, এটা আমাদের কাছে জমা নিতে বলা হয়েছে, এখন জানি না ফেরত দিতে হবে কিনা জানি না, তবে জমা আমরা নিব। হ্যাঁ, আর কি ফেরত দিবে কিনা আমি বলতে পারছি না, এখনো সিদ্ধান্ত হয়নি। তাহলে আমরা এখানে কি পেলাম, চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়াস ত্যাগ। এভাবে কিভাবে নিউক্লিয়াস ত্যাগ করে এমআরএনএ প্রথমে সাইটোপ্লাজম এবং কিভাবে রাইবোজোমে বসবে সেটা সম্পর্কে এখানে বলা আছে। তাহলে এইভাবে তোমরা 2 নম্বর অংশটা লিখবা। তাহলে 2 নম্বর অংশের জন্য আমাদের কয়টা স্লাইড লিখতে হবে একটু খেয়াল করি। এটা মনে হয় এটা, হ্যাঁ এটাই শুরু। তাহলে 1 নম্বর, তারপরে হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7টা পেজ তোমাকে লিখতে হবে এই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ার জন্য। ওকে স্যার, ওখানে তো একটা চিত্র আছে মানা করে। হ্যাঁ, ওটা বাদ দিয়েছি, ওটা বাদ দিয়ে এটা বাদ। এই যে এক সাইডে দেখো রাইট চিহ্ন দেওয়া আছে, রাইট চিহ্ন দেওয়া মানে এটা লিখতে হবে। ওকে জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এরপরে আমরা যাই
এরপরে আমরা যাব হলো, ও আরেকটা জিনিস আমি বলে দিই, এটা হয়তো পরে আমার মনে নাও আসতে পারে, তোমরা যে কভার পেজটা দিয়েছো তাই না, কভার পেজ দেওয়ার পরে, কভার পেজ দেওয়ার পরে তুমি আবার হলো অ্যাসাইনমেন্ট লেখা শুরু করেছো, তো অ্যাসাইনমেন্ট লেখার শুরুর সময় ওখানে আবার কি লিখবা, যে অ্যাসাইনমেন্ট নাম্বার আর শিরোনাম এটা আবার লিখে তারপর শুরু করবা। ওকে, কভার পেজে আবার লিখে শুরু করব, আবার লিখে শুরু করবা, কভার পেজেও লেখা আছে আবার ভিতরের পেজেও লেখা আছে, শুরুতে এটা লিখে দিবা অ্যাসাইনমেন্ট নাম্বার, হ্যাঁ ওয়ান, আর অ্যাসাইনমেন্ট শিরোনাম ডিএনএ অ্যারো আরএনএ অ্যারো প্রোটিন, মানে দুইবার লিখতে হবে, একবার কভার পেজে লিখতে হবে, একবার একবার খাতায় লেখা শুরু, খাতায় লেখার সময়। ওকে জি স্যার, জি স্যার। স্যার আমাদের যে কভার পেজ ওখানে কত নাম্বার মানে কত সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটার অপশন আছে, কিন্তু কত নাম্বার অ্যাসাইনমেন্ট সেটার অপশন নাই, সেটার অপশন নাই। কে বলছে ওখানে তো পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট বা কত সপ্তাহে অ্যাসাইনমেন্ট ওটা লেখার একটা শুরুতে থাকে। হ্যাঁ ওটাই তো, ওটাই বললাম যে সপ্তাহ কত সপ্তাহে সেটা আছে, যেমন এটা আসলে আমরা বলবো পঞ্চম সপ্তাহে, হ্যাঁ এটা পঞ্চম সপ্তাহে, হ্যাঁ প্রথম মানে বায়োলজি প্রথম অ্যাসাইনমেন্ট। স্যার তো ওজন্য লিখতে বললো যে খাতার শুরুতেই লিখব, হ্যাঁ খাতার শুরুতে লিখে দেবা, লেখা শুরু করব, ঠিক আছে, এই জন্য খাতা খাতায় লেখা থাকলে আমরা বুঝে ফেলবো যেটা এক নম্বর অ্যাসাইনমেন্ট, যেটা এক নম্বর। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছো? তাহলে কর্পোরেট কভার পেজে নাই, নাই খাতায় তো থাকবে, খাতায় তো থাকবে। জি স্যার, ওকে জি স্যার। আচ্ছা এরপরে আমরা আসব চিত্র সহ, ও আমরা ছবিটা দেখে আসি, বোর্ডের ছবিটা দেখে আসি, এখানে বলা আছে 3 নম্বর, আরএনএ থেকে প্রোটিন তৈরি চিত্র সহ বর্ণনা করা। তাহলে এখানে যদি তুমি এই প্রক্রিয়ার নাম বলতে পারো, অর্থাৎ ট্রান্সলেশন এক পাবা, ঠিক আছে, তারপর হলো চিত্র সহ চিহ্নিতকরণ যদি বলতে পারো, হ্যাঁ তাহলে আমরা 2 পাবো। যদি চিত্র সহ ট্রান্সক্রিপশন বলা প্লাস ট্রান্সলেশন বলা প্লাস আংশিক বর্ণনা 3 পাবো, আর যদি চিত্র তারপর ট্রান্সলেশন বলতে পারা তারপরে হলো পুরো বর্ণনা করতে পারা 4 পাবো। তাহলে আমরা এখন 3 নম্বরের অংশে যাচ্ছি, এটা গেল, এটা এখান থেকে মনে হয় না, এটা শুরু না ট্রান্সলেশন, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। তাহলে আমরা এখানে হেডিং কি দেবো, চিত্র সহ আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়া। তাহলে আমরা এখানে প্রথমেই বলেছি ট্রান্সলেশন কাকে বলে, যে প্রক্রিয়ায় এমআরএনএ অণুর কোডন অনুসারে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে একটি পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন শৃঙ্খল গঠিত হয় তাকে ট্রান্সলেশন বলে। তাহলে আমরা এটা বলতে পেরেছি, এরপরে এখন বাদ বাকি যে ইনফরমেশন আছে সেগুলো আমরা লিখে দেব। এরপরে ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যেগুলো আছে সেগুলো আমরা ক্রমান্বয়ে লিখে দেব, এখানে আমরা আগের মতোই উল্টা পাল্টা করে লিখে দেব, ঠিক আছে, কেউ রাইবোজোম 1 নম্বরে দিতে পারো, কেউ রাইবোজোম 5 নম্বরে দিতে পারো, কেউ অ্যাক্টিভেটিং এনজাইম 2 নম্বরে দিতে পারো, 3 নম্বরে দিতে পারো, ইনফরমেশন সব থাকবে কিন্তু সিরিয়াল ব্রেক হবে। এরপর আমরা আসবো কি ট্রান্সলেশন প্রক্রিয়া, এখানেও আমরা বলবো যে ট্রান্সলেশন 3টা পর্যায়ে সম্পন্ন হয়, একটা সূচনা, একটা চেনের বৃদ্ধি, একটা সমাপ্তি। তাহলে সূচনা কি কি ইনফরমেশন আছে সেগুলো আমরা তুলে দিব, হ্যাঁ, এবং এটা লেখার সময় অবশ্যই আমরা ভাষাগত পরিবর্তন করব। তারপরে আমরা এখানে আমরা দেখব যে আমরা জানি যে রাইবোজোমে যে 2টা সাব ইউনিট আছে, 2 সাব ইউনিটের মাঝে 3টা সাইট থাকে, এ সাইট, বি সাইট, ই সাইট, এগুলো সম্পর্কে ইনফরমেশন আমরা লিখব। কিন্তু এখানে যে ছবিটা প্রোভাইড করা হয়েছে এই ছবিটা দরকার নাই, এই যে এই চিহ্ন মানে এটা নো নিড, ঠিক আছে, এই ছবিটা তোমাদের দেওয়ার দরকার নাই, কিন্তু এখানে এই পেজের ইনফরমেশন গুলো আমরা দিব, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। আচ্ছা এরপরে আমরা আসব পরবর্তী ইনফরমেশন গুলো দিয়ে দিব। এরপরে আমরা আসব 2 নম্বর ধাপ, বৃদ্ধিকরণ বা এলংগেশন ফেজ। তাহলে সাইটো এখান থেকে আমরা এই ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিব, দিয়ে আমরা ছবি আঁকব, এই ছবিটাও আমরা 1 পেজে আঁকার চেষ্টা করব, দরকার হলে আমাদের লেখা ছোট করতে হবে, ছোট করে 1 পেজে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব সমাপ্তিকরণ ধাপ, এখানে আমরা ইনফরমেশন দিব এবং অবশ্যই আমরা ভাষাগত পরিবর্তন করব লেখার সময়। ওকে তাহলে এই হলো তাহলে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন লেখার জন্য আমাদের কয়টা পেজ লাগছে, 1টা পেজ, 2টা পেজ,
তিনটা পেজ, চারটা পেজ, পাঁচটা পেজ এখানে চিত্র হবে না, ছয়টা পেজ, সাতটা পেজ, আটটা পেজ। হ্যাঁ, কারো হয়তো আরো কম লাগতে পারে, বা কারো হয়তো লেখা বড় হলে আরো বেশিও লাগতে পারে, সেটা তোমাদের ব্যাপার। আর এখানে হলো লেখার জন্য তোমাদের যে অ্যাসাইনমেন্ট, যে পেপার গুলো আছে A4 সাইজের অফসেট পেপার, সেগুলো ব্যবহার করবা, এবং সিঙ্গেল পেজ, এবং সিঙ্গেল পেজ। তবে এরকম নির্দেশনা এক পৃষ্ঠায়, এক পাতার এক পৃষ্ঠায় লিখতে হবে, হ্যাঁ এটা পৃষ্ঠায় ভাঁজ যাবে না। এটা হলো সঠিক নিয়ম, কিন্তু কারো যদি এরকম আর্থিক ভাবে কারো যদি সংকট হয়, আর্থিক কারো মা বাবার হয়তো চাকরি চলে গেছে বা কোনো কারণে অর্থ কষ্টে আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য আছে যে সে দুই পাতা লিখতে পারবে, আর যাদের সামর্থ্য আছে তারা সিঙ্গেল পেজ লেখারই চেষ্টা করো। ওকে স্যার, আমরা কালারিং কলম ইউজ করতে পারবো? না না না, এটা করা যাবে না। কোনো লাল কালি, নীল কালি, সবুজ কালি, শুধু কালো কালি। কালো কালি দিয়ে হেডলাইন কি দিয়ে কি কালার দিয়ে লিখবো? হেডলাইন কালো দিয়ে, কালো দিবা, নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিবা, ওটাও কালো। হ্যাঁ কালো, সাইন পেন না, কালো কালি দিয়েই তুমি নিচে আন্ডারলাইন করে দিবা। স্যার, নীল রং ইউজ করলে কি হবে? এটা বোর্ড থেকে আমাদের নির্দেশ দিয়েছে যে আগে যা করেছো করেছো, এখন থেকে এটা করা যাবে না। ঠিক আছে, নীল কালি, লাল কালি, সবুজ কালি, হলুদ কালি কিছু ইউজ করা যাবে। স্যার, আমরা তাহলে এক্সামেও এসব ইউজ করতে পারবো না কালি? এখন এখন যদি বোর্ড যদি সম্মতি দেয় না করা যাবে, তাহলে তখন করতে পারবা যখন পরীক্ষার সময়, আর যদি না দেয় তাহলে করা যাবে না। অবশ্যই নির্দেশনা আসবে। আজকের ক্লাসের রেকর্ডটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন, মানে এগুলো তাহলে উপকার। হ্যাঁ, রেকর্ডও দিয়ে দেব, প্লাস ওই কিভাবে লিখতে হবে ওটা সহায়ক একটা পিডিএফ ফাইল দিয়ে দেব। আর হয়তো এটা দিতে একটু দেরি হবে, কারণ এরপরে আরেকটা ক্লাস নেব, তবে আজকের সন্ধ্যার মধ্যে পেয়ে যাবা। ওকে স্যার, ধন্যবাদ। জি স্যার, আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমাদের আসলে এটাই দায়িত্ব। আর তোমরা সবাই সুস্থ থাকো। হ্যাঁ, আর 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 হ্যাঁ, কোশ্চেন বলো স্যার। এই বই দেখলাম যে লেখা হাসান স্যার বই, যে হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজ সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো বললো যে হেলিক্সের প্রতি সম্পূর্ণ প্যাচ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে একটি আর ভেতর দিকে একটি। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে দেখো, এখানে খেয়াল করে দেখো, ওই পিকচারটা জানেন। হ্যাঁ, এটা এখান থেকে কিন্তু প্যাচটা, একটা হেলিক্স। হ্যাঁ, এটা কিন্তু একটা হেলিক্স, এটা কিন্তু একটা হেলিক্স। এই যে এখান থেকে, এখান থেকে দেখো, আমি কার্সরটা, আমি খেয়াল করেছো কার্সরটা, তো প্যাচটাই তো। আমি বলতেছি তোমাকে, এই কার্সরটা কি খেয়াল করছো? নড়তেছে। জি স্যার, এটা মনে করো শুরু, এই অংশ থেকে শুরু এবং এখান থেকে শেষ, এই এখানে এসে শেষ, তাহলে এটা হলো একটা হেলিক্সের প্যাচ। এখান থেকে শুরু আর এখানে এসে শেষ, তাহলে আমি এই প্যাচটা চিন্তা করব, এই প্যাচটা চিন্তা করব, এই প্যাচটা যদি চিন্তা করি তাহলে এটা হলো অগভীর খাঁজ আর এটা হলো গভীর খাঁজ। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক একই রকম ভাবে বলো। এখানে তো ডাবল হেলিক্স দিয়ে গঠিত, হ্যাঁ, তো এখানে তো শুধু ডাবল হেলিক্স মানে কি, যে দুইটা সুতা মত অংশ ওটাই না? হ্যাঁ হ্যাঁ, নাকি ডাবল বলা হচ্ছে? হ্যাঁ, ডাবল বলা আছে, মানে সূত্র হলো দুইটা, এটা হলো একটা সূত্র। হ্যাঁ, এই সূত্রটার নাম হলো 3:5, আর আরেকটি সূত্র হলো 5:3। ওকে স্যার, এটা কি একটা হেলিক্স? এই যে 5 থেকে যে 3, এটা কি একটা হেলিক্স? এই অবশ্যই একটা হেলিক্স। এর এদিকে উপরের দিকে আরো চলে গেছে, এটা নিচের দিকে আরো চলে গেছে, এটা এটা একটা হেলিক্স। হ্যাঁ, ডিএনএর একটা লম্বা সূত্র, 3:5 একটা লম্বা সূত্র, 5:3 একটা লম্বা সূত্র, এবং ডিএনএ তে এরকম। স্যার, এখানে হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ কেন বললো? এখানে তো বলা হয়েছিল ডাবল হেলিক্সের প্রতিটি প্যাচ। এখানে কি বলা আছে দেখি, ওই ওটা দিয়ে বলতে ডাবল কে বোঝাচ্ছে। এখানে কয় নম্বর, হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ বা এখানে এখানে কয় নম্বরে ছিল এটা? স্যার, আমি 10 থেকে বলছি, বইয়ে 10 নম্বরে, 10 নম্বরে আছে না? আচ্ছা, হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজ গঠিত হয়। তো এখানে যে কথাটা লেখা আছে এটাই তো ঠিক, বইয়ে বইয়ে যা লেখা আছে লেখা দেখ, তোমরা এটাই লিখবা, বুঝছো? জি স্যার।
একটা প্যাচ, ডিএনএ তো অনেকগুলো প্যাচ আছে, ডিএনএ তো একটা প্যাচ দ্বারা গঠিত না, হ্যাঁ ডিএনএ অনেকগুলো প্যাচ সবগুলো প্যাচ পদ্ধতি বলতে তো এক একটি করে কে বুঝাচ্ছে একটা প্যাচ, তাহলে একটা প্যাচের অগভীর খাঁজ থাকবে একটা গভীর খাঁজ থাকবে। হ্যাঁ যদি আমি বাম দিকে দেখি বাম দিকেও একই রকম, যদি ডান দিক দেখি ডান দিকেও একই রকম। ওকে স্যার, হ্যাঁ বলো মানে স্যার হেলিক্স বলতে এখানে ডাবল হেলিক্স বোঝাচ্ছে। হ্যাঁ বলো সঞ্জিদা নাকি কাজী সাবা বলো স্যার, বললাম যে হেলিক্স বলতে এখানে তাহলে ডাবল হেলিক্স এর কথাই বলছে। হ্যাঁ 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 হেলিক্স মানে ডাবল হেলিক্স। আর কোনো প্রশ্ন আছে স্যার? হ্যাঁ বলো স্যার, আমরা যদি আগে ব্যাখ্যা লিখে তারপর চিত্র আঁকি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, আমরা বললাম তো যে বর্ণনার মধ্যে চিত্র থাকলেই হবে, কেউ শেষেও দিতে পারো, কেউ শুরুতে দিতে পারো, কেউ মাঝে দিতে পারো। জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আর কোনো প্রশ্ন? স্যার একটু লাস্ট, হ্যাঁ বলো লাস্ট চিত্রটায় যাবেন ট্রান্সক্রিপশনের? ট্রান্সক্রিপশন, জি স্যার, এই যে ট্রান্সক্রিপশন করা হয়েছে মানে তুমি এখানে, আমি একটু জায়গা পেয়েছি, তুমি যদি এখন উপরে চিত্র আঁকলা নিচে যদি এই জিনিসটা নিচে লেখো তাহলে তোমার কিন্তু পেজে নাও আটতে পারে। হ্যাঁ এই জন্য এটা বাম দিকে দেওয়া হয়েছে, দেওয়া যাবে যদি আটাতে পারো ভালো, এই সাইডে দিলেই আমার মনে হয় ভালো হবে, তাহলে এখানে আমরা বেশি জায়গা পাবো। স্যার পিকচার গুলো কি আলাদা আলাদা করে বক্স করে দিব? তাহলে তো আলাদা না, দরকার নাই, আমরা সিম্পল স্যার এখানে যা আছে তাই দিব। যা তাই দিবা, খালি এখানে নীল কালি সবুজ কালি এটা ব্যবহার করবা না, ব্যবহার করবা না স্যার। কালো কালো পেন্সিল দিয়ে তুমি 2B 3B পেন্সিল দিয়ে এটা আঁকানোর চেষ্টা করবা, ঠিক আছে? জি স্যার। তো সবাই বুঝছো? ডিএনএ ডিএনএ যে চিত্রটা একদম উপরে, হ্যাঁ 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 স্যার, এই চিত্রটা আগে তো আমরা হচ্ছে গোল গোল করে আঁকতাম না, মানে এইখানে কেমন একটা চ্যাপ্টা করে না এইভাবে আঁকবো, সরলীকরণ ছিল ওটা। ওটা ছিল সম্ভবত আবুল হাসান স্যারের বইয়ের প্রথম চিত্রটা মনে হয় বলতেছো, ওখানে এরকম দেওয়া আছে। হ্যাঁ তো ওটা আঁকানো চাইতে এটা বেটার, এখানে যে চিত্রগুলো দেওয়া আছে এগুলোই দেওয়ার চেষ্টা করো, তাহলে ভুল ভাল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর চিত্র গুলিকে আলাদা আলাদা পেজে দিব না? হ্যাঁ অবশ্যই আলাদা পেজে, এগুলো বড় চিত্র না, যে যে পেজে চিত্র দিবা সেই পেজে লেখার দরকার নাই। ওকে তো আর কারোর কোনো প্রশ্ন নাই না, তাহলে শেষ করি ক্লাস। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।